হ্যালো স্টুডেন্টস প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রয় মাটির প্রশ্নবিচিত্রা পরিবেশ বিজ্ঞান আলোচনা করবো আজকে আমি পরিবেশ বিজ্ঞানের মডেল কোয়েশ্চেন পেপারে বারো নম্বর স্কুলটি আমি আলোচনা করব যেটা তোমাদের মেদিনাপুর কলেজিয়েট স্কুল প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টি আছে ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে প্রত্যেকের রিকোয়েস্ট চ্যানেলে তোমরা প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে তাকে বেললাইকোন প্রেস করো সবার আগে সবার প্রতি নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো অনেক অসংখ্য দুশো তিন এই পেজে আছে তোমরা দেখে নেবে এবং তোমরা অবশ্যই খাতা পেনে বসো অ্যান্সারগুলো দেখে লিখে নাও অবশ্যই স্কুলটি কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটিতে আছে একের দাগে প্রশ্ন তিনটি আওয়া আছে প্রতিটি প্রশ্ন মানে এক এমসিকিউ টাইপ প্রথমে দেওয়া হচ্ছে প্রমাণ চাপে জলেশ পূর্ণাঙ্ক কত দেখে দেওয়া আছে একশো কে দুইতে হচ্ছে তিনশো তিয়াত্তর কে অর্থাৎ দুশো তিনশো তিয়াত্তর কেলেবিন আর সিটি দুশো তিয়াত্তর কেলেবিন টিতে দুশো কেলেবিন এখানে সঠিক অ্যান্সার তিনশো তিয়াত্তর কেলেবিন কারণ জলেশ পূর্ণাঙ্ক একশো ডিগ্রি সি যেখানে তোমার জিরো ডিগ্রি মানে

সেটা জারণ বিজারণ অধক্ষেপণ বিয়োজন এখানে সঠিক অ্যান্সার হবে জারণ এ অপশনটা সঠিক এরপর তোমরা দুই দেখে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও একে প্রশ্ন আছে একটি তীব্র তরিত বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা তোমরা লিখবে এইচ বা কে ওইচ এরপর জলের বাসবিবহনের নীলতা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে তোমাদের জলের বাসবহনের নীলতা এটাও এক নম্বরে প্রশ্ন করি দুটো প্রশ্ন দু নম্বর মোর্চে কি মোর্চে পড়ার শর্ত এক্ষেত্রে মোর্চে হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইডে বলা হয় মরচে যার সংকেত এপি টু ও থ্রি এক্স টু ও অর্থাৎ জল মরচে পড়ার শর্ত হচ্ছে তোমাদের অবশ্যই ধাতুকে খোলা বাতাসে অর্থাৎ অক্সিজেনযুক্ত বাতাসে রাখতে হবে এক নম্বর শর্ত দু নম্বর এবং জলের সংস্পর্শে থাকলে সেটাও মরচে পড়া পড়ে যাবে অর্থাৎ পড়া শর্ত এই দুটি লেগেলেই হবে তোমাদের এবার এরপরে অথবা আছে তৈরি পরিবাহী পদার্থ একটা প্রধান দাও তৈরি পরিবাহী পদার্থ বলে সেই সব পদার্থ যেসব পদার্থ মধ্যে তৈরি পরিবহন পড়ে অর্থাৎ তোমরা তামা লোহা তরিত পরিবাহী পদার্থ তরিত পরিবাহী পদার্থ যেটা উদাহরণ এরপর তোমাদের চারিদিকে প্রশ্নগুলি আছে দেখো যে কোনো দুটি প্রশ্ন দিতে হবে তোমাদের ক্ষেত্রে তিনটি বা চারটি বাক্যে আর প্রতিটি প্রশ্নের মান তোমাদের আছে তিন করে অর্থাৎ তিন দিনের ছ নম্বরে তোমাদের আছে তরলের স্পূর্ণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা তরলের স্পূর্ণাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভর করে তরালির অপদ্রপের উপস্থিত পদার্থে উপনির্ভর দিয়ে চারের আছে প্রশ্ন দেখো বজ্রনাথ শুনলে বজ্রাহত হওয়ার থাকে না ব্যাখ্যা করো কারণ বজ্রনাথ যখন শুনবি অর্থাৎ এক্ষেত্রে তার আগে বজ্রপাত হয়ে গেছে অর্থাৎ আলো বেগ গতিবেগ বেশি যেহেতু আলো আমাদের গতিবেগ বেশি শব্দের গতিবেগ কম অর্থাৎ শব্দ পরে আসে রে তাই আমরা বজ্রনাথ শুনলেও তার আগে বজ্রাহত অর্থাৎ হব না কারণ বজ্রপাত তার আগে হয়ে গেছে এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই বইতে দেখবে এখান থেকে অ্যান্সার লিখে নিবি আমি একটু আলোচনা করে দিলাম এরপর চারের তিনে আছে তাপমছি তাপক্রে পরিবর্তন বলতে কি বোঝো তোমরা প্রথমে লিখবে তাপমছি পরিবর্তন যে পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাকে বলতে তাপমছি পরিবর্তন যেমন সি প্লাস ও টু সিও টু অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রি হলে সিও টু এখানে তাপ উৎপন্ন এটা তাপমুছি একটা পরিবর্তন এবার তাপগ্রাহ পরিবর্তন দেখবে যে পরিবর্তনে তাপ শোষিত হয় তাকে বলে তাপগ্রাহে পরিবর্তন এখানে তোমরা লিখবে ক্যালসিয়াম কার্বোনেটকে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড অর্থ পড়াশুন প্লাসি একটু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এক্ষেত্রে তাপ শোষিত হবে এটা হচ্ছে তাপগ্রাহে পরিবর্তন তোমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিবে পাটি দেখো প্রথমে আছে একের দাগে তিনটা প্রশ্ন আছে তিন নম্বর এক নম্বর করে প্রথমে দেখা যাচ্ছে কৃষিবিজ্ঞানে যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় এগ্রিকালচার হর্টিকালচার ক্রপ প্রোডাকশান আর অ্যানিম্যাল হাজব্যান্ডরি এখানে সঠিক আনসার তোমাদের বি হর্টিকালচার অর্থাৎ উদ্যানবিদ্যা এরপরে দুই আছে ধানি থেকে চারা পোনা হয় যে পুকুরে তা হলো আন্তঃ পুকুর পালন পুকুর সঞ্চরী পুকুর এবং সবগুলি এখানে সঠিক আনসার পালন পুকুর এটা বইতে কিন্তু ডায়াগ্রামে দেওয়া আছে দেখে নেবে একবারে তিনের তারা আছে মুরগির একটা হাইব্রিড লাইট ব্রিড হলো হালকা ব্রিড যেটা লেগহর্ন আশিল ব্রামা প্রায় উত্তর এখানে সঠিক আনসার হয়েছে লেগহর্ন এ দেখ অপশানটা সঠিক এরপরে তোমরা দেখো বিয়ের একের প্রশ্ন দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পর থেকে কী বলে এখাতে হবে মারাই দিয়ে দেখো কোন ভিটামিনে চাহিদা মিটানি কৃষিবিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন ভিটামিন এ যে ভিটামিন এ চাহিদা মিটানের জন্য গোল্ডেন রাইস চালু করেছে রাইস তৈরি করেছেন এবারে তিনে আছে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারের মাটিতে কী বেড়ে যেতে পারে মাটিতে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করে সেটা নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে পারে এটা একটা সমস্যা এরপর তোমাদের আছি তিনের দাগে প্রশ্নগুলো দেখছি দেখে নাও এখানে প্রশ্নটি আছে এখানে তোমাদের কিন্তু নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও দু নম্বরে করে আছে পেস্টের রাসায়নিক দমন পদ্ধতি অসুবিধা লেখো এখানে পেস্টের রাসায়নিক দমন পদ্ধতি দিয়ে এখানে অসুবিধা হচ্ছে যে এই যে রাসায়নিক জলে মিশলে বা হ্রদে মিশলে সেক্ষেত্রে প্রাণীদের জীবনচক্রের খুব ক্ষতি হয় এটা তোমাদের পাঠ্য পাঠ্যবইতে আছে দেখে নাও দেওয়া আছে অনেক সময় ক্ষতিকর প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিক বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলি নদী বা হ্রদে জলে মিশে জল দূষণ ঘটায় এর এরপর দেওয়া আছে রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খ্যালো প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলা শেষে থেকে জীবদের ক্ষতি হয় রাসায়নিক পদার্থগুলো জল ফল বা সবজির মাধ্যমে দিয়ে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হয় এগুলো তোমরা লিখবে এরপর তোমাদের দেওয়া আছে সিয়ন কী এক্ষেত্রে লিখবে সিয়ন হচ্ছে তোমরা লিখবে যে একটা আঁটি থেকে তড়ি গাছ এবং সেই গাছের সঙ্গে উন্নত একটা জাতের শাখা ওই গাছের সঙ্গে বেঁধে দেওয়া কেবল হয় সিয়ন চায় উপস্থিত পরিফিনাল উপকার থেকে পরিফিনাল কী করে না পরিফিনাল চায়ে থাকার জন্য চায়ে মানুষের দিয়ে কোলেস্ট্রল পরিমাণ কমে এবং হেপাটাইটিস এইসব রোগ থেকে মুক্তি পায় এরপরে সিয়ে দেওয়া তিনের দিকে দেওয়া আছে তিনের তিনেরটা মৌমাছি মোম দিয়ে কী করে এখানে মৌমাছি তার মোম যে গ্রন্থি আছে গ্রন্থিতে খনন করে মোম দিয়েছে সে মৌচাক তৈরি করে পলিকালচার পলিকালচার হচ্ছে তোমাদের যে তিন প্রকার দেশি মাছের সঙ্গে তিন প্রকার বিদেশি মাছ একসঙ্গে চাষ করে বলা হয় হোলিকালচার এই ছিল তোমাদের আজকে বিজ্ঞানের প্রশ্নগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টেই জানাও ভালো লাগে বন্ধু তোমাদের ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকাও থ্যাংক ইউ ধন্যবাদ